সজীব ভাই, ওই সজীব ভাই, সজীব ভাই, কিসে ভাই এত সকাল সকাল ডাকতেছেন যে ভাই? কিসে ভাই? নতুন একটা ইয়ারফোন আনছি তো, ইয়ারফোনের ভিডিওটা বানাই দেবো ভাই। আরে ভাই, ভিডিও তো দুপুরে বানান যাবো, এত সকাল সকাল ভিডিও দেখি করবেন আপনি ভাই? ভিডিওটা বানান প্লিজ ভাই। এই সজীব ভাই, সজীব ভাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ হচ্ছে আমরা অনেকদিন পর নতুন করে একটা প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আপনারা অনেকে কিন্তু ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি বা রেগুলার গান শুনে থাকেন। সো যদি আপনি রেগুলার গান শুনেন বা পাবজি খেলেন, তাহলে কিন্তু আপনাদেরকে একটু বেসটা বেশি দরকার পড়বে একটা ইয়ারফোনের ক্ষেত্রে। সো আপনাদের বাজেট যদি থাকে 300 টাকা, তাহলে আপনারা কোন ইয়ারফোনটা কিনবেন? অনেকে আপনাদেরকে বলবে Dm10 এই ইয়ারফোনটা কিনতে, এবং অনেকে বলবে hm13 এই ইয়ারফোনটা কেনার জন্য। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা hm13 ইয়ারফোনটা কিনতে পারেন। এটা হচ্ছে একটা গেমিং ইয়ারফোন, খুবই কম দামে, মানে 300 টাকার ভিতরে এটা একটা গেমিং ইয়ারফোন। এর চাইতে ভালো কোনো ইয়ারফোন হয় না। যেমন এটার বিল্ড কোয়ালিটি, তেমন এটা দেখতে, এটার যে বাইরে একটা কেস রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর দেখতে দেখা যায়। আরও সব কিছু মিলিয়ে বিল্ড কোয়ালিটি, তারপরে এটা দেখতে কতটা সুন্দর, তারপরে এটার বাইরের যে কেসিংটা রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু hm13টা একেবারে বেস্ট একটা ইয়ারফোন 300 টাকার ভিতরে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো hm13 এর বক্স কন্টেন্ট হিসেবে কী কী রয়েছে, এটা কীভাবে তৈরি করা হয়েছে, এটার মানে বিল্ড কোয়ালিটিটা কীরকম, সকল ডিটেলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে রয়েছে আমি সজীব ইসলাম, এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। তো আমাদের ইউসি hm13 এর রিভিউ এখন শুরু করবো, তবে তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে কি, আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি শুভ কাজ সেরে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, চলুন আজকের ইউসি hm13 এর রিভিউটা শুরু করা যাক। আমাদের মূল hm13 এর বক্সটা দেখতে পাচ্ছেন। সো এটার ভিতরে আমাদের ইয়ারফোনটা রয়েছে, এবং যাবতীয় যে জিনিসপত্র থাকে সব কিছু এটার ভিতরে দেওয়া হয়েছে। সো এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, একেবারে প্রিমিয়ামনেস ফিল পাবেন আপনারা আপনাদের হাতে নিলে প্রথম দেখা। এখানে রয়েছে একটা কালো টিপের মতো, যেটার মাধ্যমে এখানে যে কালারটা থাকবে এটা সেই কালারের হেডফোন। সো দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর, একেবারে প্রিমিয়ামনেসের মতো লাগবে আপনাদের হাতে এটাকে। সো এখানে সাইডে রয়েছে একটা জিপার, খুবই ভালো একটা জিপার, এটাকে আপনারা যত খুশি আনলক করতে পারেন। সো এটা কিন্তু খুবই ভালো একটা জিপার এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং ইউসির লোগোটা উপরে দিয়ে দেওয়া হয়েছে। সো এখন আমরা বক্সটাকে একটু আনবক্সিং করব। সো তার জন্য আমরা জিপারটাকে একটু খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের জিপারটাকে এখন খুলে নিলাম, জাস্ট এখন আমরা আমাদের বক্সটাকে একটু ওপেন করছি। সো ওপেন করার পর ঠিক এরকম কিছু জিনিস দেখতে পারবেন। প্রথমে রয়েছে আমাদের ইয়ারফোনটা, তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এটাকে আমরা একটু সাইডে রেখে দিলাম, এবং এখানে আপনারা পেয়ে যাবেন প্রথমে একটি ইউজার ম্যানুয়াল গাইড দেখতে পাচ্ছেন। এটি ইউসির একটা ইউজার ম্যানুয়াল গাইড, যেটা আমাদের কখনোই লাগে না। তো তারপর আপনারা আলাদা একটা স্ট্রিপ পেয়ে যাবেন, যেটার ভিতরে 4টা আলাদা বাটস দেওয়া হয়েছে, যেগুলো আপনারা পরবর্তীতে যদি হারিয়ে যায় এখান থেকে ইউজ করতে পারেন। তো তারপরে এখানে একটা পেয়ে যাবেন একটা কিউআর কোড স্ক্যানার, যেটার মাধ্যমে আপনারা যদি স্ক্যান করেন, এটা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যদি এটা স্ক্যান করেন, তাহলে আপনারা এটা দেখতে পারবেন যে আপনাদের প্রোডাক্টটা কি অথেন্টিকেটেড নাকি, মানে অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেয়েছেন কিনা সেটা এটার মাধ্যমে দেখা যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের বক্সে আর কিছু নেই, বক্স কন্টেন্ট হিসেবে একটাই ছিল। সো এখন আমরা বক্সটাকে একটু নিচে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের মূল বক্স কন্টেন্ট হিসেবে এই কয়টা জিনিসই আমাদের মূল বক্স কন্টেন্ট হিসেবে এসেছে, এবং এগুলো আমি আপনাদেরকে দেখে দিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই ইয়ারফোনটার বিল্ড কোয়ালিটি কীরকম, এটা বিল্ড কোয়ালিটিটা কীরকম, কী দিয়ে বানানো হয়েছে, এটার তারটা কীরকম রয়েছে, সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা আমাদের ইয়ারফোনটাকে একটু বাধা থেকে খুলে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইয়ারফোনটাকে একেবারে বাধা থেকে খুলে নিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর আমাদের যে ইয়ারফোনগুলো রয়েছে, ছোটো ছোটো বক্সগুলো, এটার ভিতরে কিন্তু ইনপুট দিয়ে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আমাদের কানের ভিতরে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে, এবং এটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা রয়েছে, যার জন্য খুবই সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন ইউসির লোগো রয়েছে, সব কিছু রয়েছে। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর তার, যেগুলো মোটামুটি ভালোই ছিল তারগুলো। তারপরে আপনারা একটু নিচে গেলে এখানে দেখতে পাবেন একটা অ্যাডাপ্টার রয়েছে, যেটার মাধ্যমে আপনারা পজ করতে পারবেন। তারপরে যদি একটু উল্টান, তাহলে নিচে দেখতে পারবেন একটা মাইক্রোফোন রয়েছে, যেটার মাধ্যমে আপনারা ভয়েস দিতে পারবেন। তো তারপরে আমাদের মেন পার্টটা, সেটা হচ্ছে কি, এখানে নিচে থেকে যে চার তারটা এসেছে, সেটার মাধ্যমে এখানে দুইটাতে অ্যাডজাস্ট হয়েছে।
সো তারপর এখানে যে তারটা রয়েছে সেটা কিন্তু খুবই প্রিমিয়ামনেস এবং এখানে নিচে পেয়ে যাবেন আপনারা ইউসি এর একটা সিল বলা যায় এটাকে যে ইউসি থেকে এটা এসেছে তারপরে সর্বশেষে আপনারা এখানে পেয়ে যাবেন 3.5 mm এর একটা জ্যাক যেটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে ইনপুট দিবেন তো এই ইয়ারফোনে যে তারগুলো ইউজ করা হয়েছে সেগুলো একেবারে ভালো মানের তার খুবই ভালো মানের তার বলা যায় সো এগুলো কিন্তু মানে অনেকটা কাপড়ের মাধ্যমে তৈরি করা দেখতে অনেক সুন্দর লাগে এবং খুবই প্রিমিয়ামনেস আপনারা পাবেন তো এখানে পরের স্টেপে যে তারগুলো ইউজ করা হয়েছে সেগুলো মোটামুটি হালকা একটু কম দামে তার ইউজ করা হয়েছে তো ভিউয়ার্স এই ছিল আমাদের মূল রিভিউ তো এখানে আপনারা এই বক্স কন্টাক্ট হিসেবে এই জিনিসগুলো পেয়ে যাবেন ওয়েল তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতেই পেলেন যে ইউসি এইচএম 13 টা কি দিয়ে তৈরি করা হয়েছে এটার বিল্ড কোয়ালিটিটা কিরকম তো ওভারঅল সবকিছু মিলে কিন্তু এটার বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো ছিল এবং এখানে যে তারগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু খুবই উন্নত মানের তার এখানে ইউজ করা হয়েছে বাইরে থেকে অনেক সুন্দর দেখা যাবে এই ইয়ারফোনটা তো ওভারঅল সকল পারফরমেন্স মানে বলেন পাবজি খেলার পারফরমেন্স তারপরে আপনারা বেস কতটুকু পাবেন সবগুলো বিষয় নিয়ে কিন্তু একেবারে পারফেক্ট এই ইয়ারফোনটা তো ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তো ভিউয়ার্স আজকের এই রিভিউ ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এবং পরবর্তীতে আপনারা কিসের ভিডিও চান সেটা কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি আপনাদের কোনো পার্সোনাল মতামত থাকে সেটা যদি আপনারা আমার সাথে শেয়ার করতে চান তাহলে এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে চাইলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ভিডিও শেষ গুড লাক বাংলাদেশ আপনাদের সাথে দেখা হবে নতুন করে ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম